بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، খুবই সংক্ষিপ্ত আকারে আমরা একটি বিষয়ের আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে আশুরার রোজা আসলে কয়টি, সহি সুন্না অনুযায়ী আশুরার রোজা কয়টি করতে হবে, এ সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। আসলে ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ এবং ইবনুল কাইয়ুম রাহেমাহুল্লাহ তাদের দুই বিচক্ষণ ইসলামী পণ্ডিতের মত রয়েছে যে আশুরার রোজার তিনটি স্তর রয়েছে, এবং তারা যে স্তরটিকে সর্বোত্তম স্তর বলেছেন সেটি হচ্ছে আশুরা অর্থাৎ দশই মহরমের রোজা রাখা, এবং তার পূর্বে একটি রাখা, তার পরে একটি রাখা, অর্থাৎ নবম, দশম ও এগারোতম তারিখে রোজা রাখা হচ্ছে আশুরার সর্বোত্তম স্তর। এ কথা ইবনে হাজার এবং ইবনুল কাইয়ুম রাহিমাহুমাল্লাহ থেকে বর্ণিত হয়েছে। দেখা যেতে পারে এই বিষয়টি ফাতহুল বারিতে, অনুরূপ দেখা যেতে পারে জাদুল মাআদে। এখন এই কারণে আমাদের অনেক মানুষ বা অনেক লোক এটাকেই আশুরার সর্বোত্তম স্তর মনে করা হয় রোজার ক্ষেত্রে, কিন্তু সত্যিকারে এই মতটির সম্পর্কে আমাদের একটু যাচাই বাছাই করার দরকার আছে। কারণ এই মতটিকে কেন্দ্র করে যে সকল দলিল দেওয়া হয়েছে সেই দলিলগুলির মধ্যে আপত্তি রয়েছে। আমরা সর্বপ্রথমে এ কথা সিদ্ধান্ত নিতে পারি যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দশম তারিখে অর্থাৎ আশুরার দিনে রোজা রেখেছেন, এতে কোনো সন্দেহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া, আশুরার দিনে কুরাইশ জাহেলি যুগেও রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফিল জাহিলিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি যুগে এ রোজা রাখতেন। ফালাম্মা কাদিমা আল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামি, যখন তিনি মদিনায় আসলেন তখন নিজে রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ করলেন। ইমাম বুখারী সহ অধ্যায় 2002 নম্বর এবং ইমাম মুসলিম সিয়াম অধ্যায় 2632 নম্বর এই হাদিসে বর্ণনা করেছেন। তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বেও এই দশম তারিখে রোজা রেখেছেন, হিজরতের পরেও রেখেছেন। হিজরতের পরের ঘটনাটি একটু আর বিশ্লেষণ হিসাবে সহি মুসলিমে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফারআল ইয়াহুদা তাসু ইয়াসুমু ইয়াউমা আশুরা ফাকালা মা হাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন, ইহুদিদের দেখেন তারা রোজায় আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কি ব্যাপার, এটা এটা কোন দিন যেদিনে তোমরা রোজায় আছো? তখন তারা বলল, হাদা ইয়াউমুন সালেহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুহিম ফাসামাহু মূসা, বলছেন এটা খুব উত্তম দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন শত্রু থেকে মূসা আলাইহিস সালামকে নাজাত বা পরিত্রাণ দিয়েছিলেন, তাই তিনি রোজা রেখেছিলেন। আর মূসা আলাইহিস সালাম সেদিন শুকরানা স্বরূপ আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিল, তাই আমরাও রোজা আছি। তখন আল্লাহ রাসূল বললেন, ফানা আহাক্কু বি মূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের এরকম বিষয়ে আমি বেশি হকদার তোমাদের রোজা রাখা চাইতে। অতঃপর ফাসামাহু আমারা ও আমারা বেশি আমি, তিনি রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখতে আদেশ করলেন। তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম তারিখে রোজা রাখলেন, কিন্তু তার মৃত্যুর পূর্বে যে বছর তিনি আশুরার রোজা আছেন সেই সময় একটি তার কাছে বিশেষ বার্তা সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। তারা বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, সেখানে বলা হচ্ছে ফায়দা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাসূল এই আশুরার দিনকে ইহুদি এবং খ্রিস্টানরা খুবই মহান এবং বড় মনে করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে সাহাবাদের এই প্রশ্নের উদ্দেশ্য ছিল যে আমরা এই আশুরার দিনে যেমন রোজা রাখছি এবং এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, এরকম গুরুত্ব ইহুদি এবং নাসারারাও দিচ্ছে, তো আমাদেরকে তো ওদের বিপরীত করা উচিত আছে, কিন্তু আমরা এই রোজা করতে গিয়ে যেন ওদের সাদৃশ্য অবলম্বন করছি। এ কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়দা কানাল আমুল মুকবিল সুমনা ইয়াউমাত তাসিয়া, আগামী বছর হলে ইনশাআল্লাহ নবম তারিখও রোজা রাখব। সাহাবী বলছেন, ফালাম ইয়াতিল আম আল মুকবিল হাত্তা তাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামী বছর আসার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান।
আশুরা মহররম মাসের 10 তারিখে হয়। মহররম মাস গেছে, সফর রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মুসলিমের আরেক রাওয়ায়েতে এসেছে, লাইন বাকীতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিয়া, যদি আমি আগামীতে বেঁচে থাকি তাহলে অবশ্যই নবম তারিখে রোজা রাখব। এটা এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিপরীত করতে চাইলেন এই নবম তারিখে রোজার মাধ্যমে, যেন তাদের সাদৃশ্য না হয়, এই দশম তারিখে তাদের সাথে এক দিনেই একসাথে রোজা না হয়। এটা তিনি ইহুদিদের বিপরীত করতে চাইলেন, কারণ ইহুদিদের বিপরীত করতে ইসলামে আদেশ করা হয়েছে। অবশ্য আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটি সহি সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাম বলছেন সুমুত তাসিয়া ওয়াল আশেরা, নবম তারিখে এবং দশম তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাম নিজের গোটা জীবনে দশ তারিখে রোজা রেখেছেন, তার মৃত্যুর পূর্বে তিনি নবম তারিখে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। আর আল্লাহ রসুল সাল্লাম যেটা ইচ্ছা করেন, যেটা এরাদা করেন, সেটা অবশ্যই সুন্নত, যদিও তিনি পালন না করেন। আল্লাহ রসুল সাল্লাম তা পালন না করেই ইন্তেকাল করেছেন বটে, কিন্তু আমাদেরকে সেই সুন্নতটি পালন করা উচিত বা প্রয়োজন, কারণ সেটি অবশ্যই সুন্নাহ। তাই আমাদেরকে নবম তারিখে রোজা রাখতে হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবম তারিখে রোজা রাখার ইচ্ছা করেছিলেন। দশম তারিখে রোজা রাখতে হবে, কারণ দশম তারিখটি হচ্ছে আশুরার দিন, তাই সেদিনও রোজা রাখতে হবে। এখন কথা হলো যে যারা মনে করেন যে নয় দশ ও এগারোয় রাখতে হবে, তিনটি সবচেয়ে উত্তম স্তর, তাদের দলিল কি? তারা যে হাদিসটি থেকে দলিল দিয়েছেন সেটি মুসনাদ আহমদের হাদিস। হাদিসটিতে বলা হয়েছে সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিপরীত করো। ওয়া সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, এবং তার পূর্বে একটি রোজা রাখো কিংবা তার পরে একটি রোজা রাখো। আর অন্য এক বর্ণনা আসছে তার পূর্বে এবং তার পরে একটি রোজা রাখো। এই হাদিসটি সম্পর্কে ওলামা ইকরাম বলছেন হাদিসটি মুনকার এবং এই হাদিসের উপর আমল হবে না, কারণ তাফাররাদা বিহি মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন আবি লায়লা। মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন আবি লায়লা একাই এই হাদিসকে বর্ণনা করেন এবং অন্যান্য ফেকা রাবির বিপরীত বর্ণনা করেন। শোবা একজন হাদিসের বিশেষ বিশারদ পণ্ডিত, তিনি বলছেন মার আয়তু আহাদান আসওয়া হিফজাম মিনহু, এই আব্দুর রহমান বিন আবি লায়লা মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন আবি লায়লার মতো মন্দ বুদ্ধির মানুষ আর আমি দেখিনি, মানে এর স্মৃতি শক্তি খুব খারাপ ছিল। সেই কারণে অনেক ওলামায়ে কেরামের মতে আখতারুল হুফফাজ আলা দাফি, অধিকাংশ হাফেজে হাদিস হাদিসের বিশারদ, তারা এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। যখন এই হাদিসটি জয়ীফ হয়ে গেল তখন আমরা এ কথা বলতে পারি না যে আশুরার রোজার সবচেয়ে উত্তম স্তর হচ্ছে নয় তারিখে রাখা, দশ তারিখে রাখা এবং এগারো তারিখে রাখা, এটা আমরা বলতে পারছি না, কারণ এগারো তারিখের রাখার হাদিসটি জয়ীফ। এখন একটি কথা আসতে পারে যে ঠিক আছে, তাহলে নয় দশটা ঠিক হলো কিংবা দশ ঠিক হলো, তাহলে দশ ও এগারো রাখতে পারে কিনা, কারণ দশ এবং এগারো রাখলে ইহুদিদের মোখালাফাত করা হয়, বিপরীত করা হয়, যেমন নয় দশ করলে করা হয়। আমরা বলবো এটাও হাদিস দ্বারা প্রমাণিত নয়, কারণ হাদিসে যে হাদিসে এগারোতম তারিখের রোজা রাখার কথা বলা হলো সে হাদিসটি জয়ীফ। যখন এগারো তারিখটা জয়ীফ হয়ে গেল তখন আমরা শুধুমাত্র যদি কোনো ব্যক্তি নয় তারিখে না রেখেছে আর দশ তারিখে রেখেছে তাহলে তাকে এগারো তারিখ আর রাখা উচিত হবে না, কারণ সহি হাদিস এটা বর্ণিত হয়নি। তাহলে কি করবে? শুধু দশ তারিখে রাখবে, এবং শুধু দশ তারিখে রাখাটা কোনো মাকরুহ বিষয় নয়, কোনো অপছন্দনীয় বিষয় নয়, সেটাও সুন্নাহ, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোটা জীবন করে গেছেন। আচ্ছা, তারপরে কিছু মানুষ এরকমও বলতে পারে যে তাহলে নয় তারিখে রাখলে যেমন ইহুদিদের বিপরীত করা হয়, তাহলে এগারো তারিখে রাখলেও তো ইহুদিদের বিপরীত করা হয়। আমরা একথা বলবো যে যখন আল্লাহ রসুল সাল্লাম ইহুদিদের এই বিপরীত করার আদেশ করেছিলেন তখন তিনি স্বয়ং তার জোবানে মোবারকে যে শব্দটা নিয়েছিলেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে নয় তারিখ রোজা রাখবো, তাহলে বিপরীত করার সুন্নতি তরিকা বা পদ্ধতি ওইটাই যেটা আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও বুঝছেন, অর্থাৎ নবম তারিখে। যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিপরীত করা মানে যে কোনো বিপরীত করাই বুঝাতো তাহলে আল্লাহ রসুল তারপরের কথাটিও স্পষ্ট করে বলতেন, কিংবা যে কোনো বিপরীত যদি আমরা বুঝতে চাই তাহলে কোন মানুষ আট তারিখে রোজা রাখলে বিপরীত হবে, নয় তারিখে রাখলে, আট নয় রাখলো এবং দশ রাখলো, এটা একটা বিপরীত। কিন্তু আমরা বলবো বিপরীত করার যেটা সুন্নতি নিয়ম সেটা আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন, আর সেটা হচ্ছে নবম তারিখে রোজা রাখা, তারপরে দশম তারিখে রোজা রাখা। এ সকল বর্ণনার মাধ্যমে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটি হলো এই। এখানে আরো একটি কথা বলি, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ পাওয়া যায় না যে কোন সাহাবি তারা
10 তারিখ এবং 11 তারিখে রোজা রেখেছেন, এরকম প্রমাণ পাওয়া যায় না। তবে 9 তারিখ ও 10 তারিখ রেখেছেন, এটা প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, কিছু তাবেই থেকে প্রমাণ পাওয়া যায় যে তারা 11 তারিখে রেখেছেন, কিন্তু তাদের সেই আমলটি অবশ্যই মানে সুন্নাহ মোতাবেক বা গ্রহণীয়, এই কারণে নয় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেননি এবং সালাফে সালেহীন অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকেও সেটা প্রমাণিত নয়। সে কারণে আমরা সংক্ষিপ্ত আকারে এটা বলতে পারি যে আশুরার রোজার স্পষ্ট সুন্দর স্তর সেটা হচ্ছে 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখা, এটা সহি সুন্না দ্বারা প্রমাণিত। এর চেয়ে নিম্ন পর্যায়ের যেটা হবে সেটা হলো শুধু 10 তারিখে রোজা রাখা। 10 তারিখে রোজা রাখলে আশুরার রোজা রাখার যে সুন্না ও ফজিলত সেটা সে পেয়ে যাবে। বাকি থাকলো 9, 10, 11 তারিখকে উত্তম স্তর বলা, এর কোনো সহি দলিল পাওয়া যায় না। অনুরূপ কেউ 10 ও 11 তারিখে রাখবে, মানে 10 এর সাথে 11 তারিখকে এই কারণে মিলাবে যে সেটা আশুরার অংশ, তাহলে তারও কোনো সহি দলিল পাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই আশুরার রোজা রাখার তৌফিক দান করেন, যেই একটি রোজার মাধ্যমে আশুরার একটি রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করবেন, এ কথা হাদিস দ্বারা স্বীকৃত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই মুস্তাহাব রোজাটি রেখে নেকির ভাগীদারি ও হকদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।